আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ গমরা কো বেগুনরে আর মুমিন কাদাস আল্লাহ বেগুনরে কোমি মাফাতাম মাঝে কোম আল্লাহ বলি দাসে হক আল্লাহ বাস দিব আল্লাহ বেগুনর তৌফিক দোক হক কানর হক হইরে দাসে বাতলরে বাতল হইরে আল্লাহ মুমিন কা বেগুনরে তুই হতাম মাঝে রাখুক কিয়া বেগুন আল্লাহ দোয়া করি আজ জিয়ানর ওরে ডিসকাস করি মিরিয়া দিয়ান হতার ওরে ডিসকাস করিম হাল করি বাংলাদেশ ও রিফিউজির কেমত রিসেন্টলি অদ্দে মামলা কলর ওরে তাহলে পয়লা শুরু মধ্যে যান ডিসকাস করি ইয়ান ইদে বাংলাদেশ ও রিফিউজির ক্যাম মাঝে কেসু নইয়া সেটা কল কর কল বান্দি বল্লা বলি ওরে প্ল্যান গুজিল তাহলে কেসু বান্দে আর কেসু বাঙ্গে বান্দি বল্লা টাইমি বা মাঝে বাংলাদেশ ওর ওরতু মিনিস্ট্রি লেভেল সচিব পদে সেক্রেটারিয়েট ইন্তু আইরে তাহলে রোহিঙ্গা অকল আল্লাহ বাসন শরৎ গরবাঞ্জি এড়ে বান্দানা ঘুরিব হই তাহলে ঠান্ডা বানম মাঝে মানুষ কল গরবাড়ি দাসে বাঙ্গে বাঁধি পাল্লা নয়াগুড়ি এ টাইম মাঝে গরবান্ধা থিয়াগড়াই ফেলাইয়ে মানুষ সকল দুঃখ হালত গুজারা করে তো করিবান সহসত ফ্যামিলি হইতেন দিন মানুষ এখন গরবাড়ি সারা এন্দিলা হালত গুজারা করে তাহলে ইয়ানো ঈদে কেল্লা বাসন সরম মাঝে যেত মাঝে মানুষ নিজে ভেজে তোলে গরবান্ধা কেম মাঝে থিয়াগড়াই ফেলাইয়ে ইয়ান তাহলে বাসন সরম মাঝে তুরাগুড়ি মানুষ নিজে ফারবার জরিয়া তিন হাজার পর্যন্ত মানুষ তিন চার হাজার মানুষ জন জরিয়া তাহলে খেম মাঝে নৈয়াগুড়ি আর গরবান তোদে গড়ি নরে আর বান্দি নদের ইয়া কান তাহলে সেকেন্ড যাই রে এখন খেমর বুতরে যে তোর মাঝে কোনা কুনি হাড়াহাড়ি মারামারি দরি লো যা কিডনাপি যে তোর মাঝে বাড়ি গিয়ে গই বাংলাদেশের হোম মিনিস্ট্রি তু ডাইরেক্ট রিফিউজির ক্যামরে খেরাসিয়লর গিরা দি বললা বলি খেরাসিয়লর গিরা দে ফেলের তাহলে এখন হতা হইতে কি বলি হইলে রাস্তার ফসিন সাইডে খেরাসিয়লর গিরা দের ফুক সাইডে আছে মানুষ সকল আসিল তাইলে হাজ করি অনারারে হই দি রোহিঙ্গা রিফিউজি তকরিবান এক মিলিয়ন তোনার বয়স হইলিও তো নইয়া নইয়া রিফিউজি সকল আইরে দুই হাজার সতের মাঝে মানুষ সকল যে তোমাদের আছে বেগুনে বাংলাদেশ স্থানীয় মানুষ সকলের বিড়া বাড়ি গরবান দিয়ে বেগুনে কেড়াই দিয়ে দিও রে পাঁচশো টিয়া দিও এক হাজার টিয়া দিও এঙ্গুড়ি ঘুরি তাইলে মানছে এ পর্যন্ত কেম চব্বিশ পঁচো ছাব্বিশ সাতাইশ জায়গা ইন মাঝে কেম ইনত তাহলে মানুষ সকল এ পর্যন্ত গড় কেড়াইয়া দিয়ে দিই গড়বার বাংলাদেশের যে নাকি হাউস কমিউনিটি আছে গ্রামীয় সকল আছে তারারে গড় কেড়াইয়া বছরে ছ হাজার সাত হাজার পাঁচ হাজার তিন হাজার চার হাজার তাহলে বছরটিয়া লাইন দিল্লা দিয়ে দিয়ে রে তারা বিড়ার মাঝে তাহলে কেড়াইয়া দিয়ে দিয়ে এখন যে তোর মাঝে কেড়াসি হলো গিরাতে ফেলে তাহলে মানুষের গিরার ভিতরে গলায় ফেলা পরে তাহলে হাউস কমিউনিটির যে গড় কেড়াইয়া দিয়ে দিয়ে রে মানুষ সকল থাকিতেও মানুষ নতুন যে তোর মাঝে কাজাগ পরে তাহলে এখন গ্রাম উত্তুদ আছে মানুষ সকল নেলাই দিয়ে ফেলার তাহলে মানুষ যে তোর মাঝে নেলাই দিয়ে ফেলার তাহলে মানুষ মানুষের সন্দিলা করে গড় কেড়াইয়া দিয়ে তাই তো অনুরারি আন হয়ে দি একজন আল্লাহ বলিও রে বাংলাদেশের মাঝে ফুড কার্ড সিম কার্ড মাঝে মাসে ঠিয়াইয়ে দে নশো তিরিশ টিয়া নশো একত্রিশ টিয়া তাহলে নশো তিরিশ টিয়া ঠিয়াইয়ে এক মাসে একজন আল্লাহ তাহলে দুজন তিনজন আসে দৌলে তিন সাতাশো আঠাশ এন দিল্লা ঠিয়া খেলাইয়ে তাহলে ইন লইয় রে সোল কিনে বাজার কিনে এঙ্গুরি উন্তু পাঁচশো ছশো ধরে গড় কেড়াইয়া ঠিয়াইও রোহিঙ্গা কলে নাহাইয়রে রেশনত্ব বাছাই লই এঙ্গুরিয়রে দিত তাহলে এটা হতা হইতে এখন তাহলে ইয়ার বাদিও বাংলাদেশের কমিউনিটি হোজ কমিউনিটি যে তোমাদের আড়ারে সেল্টার দিয়ে তো আড়ারে যে তোমাদের সেল্টার দিয়ে তাহলে এখন হতা হইতে কি বলি হইলে বাংলাদেশ তো ইউএনএ ইউএনএ সিয়ারে ইউএনএ রোহিঙ্গা রিফিউজিল্লা বলি ছ হাজার একর জমিন আছে ফুসা বুঝছি ছ হাজার একর উন্তু কুতুপালং হইতে শুরু করি কুতুপালংর জিয়ান নাকি হুঁসু বনিয়া তাহলে ইয়ান তুলতি শুরু করি ফলিয়া পালং বাদে দাসে মাসকাজ্জাডি রাজা পালং ওর মাথা ফলিয়া পাড়ার মাথা ইন্তুলতি লাম্বাসিয়া মধুসারা বাদে দাসে হেন্দিল্লা জাগা কল উন্তুলতি শুরু করি উন্তু টেকনাফর জাদিমুরা লাস্ট পর্যন্ত জেড়ে দাসে জাদিমুরা দুমিয়া ফেলায় বাদে জাদিমুরা আছে এদুর পর্যন্ত জাগা এড়ে বুতরে ছ হাজার একর পয়লা তিন হাজার একর দিল বাজে আছে আর তিন হাজার একর ছ হাজার একর জমিন রোহিঙ্গা রিফিউজিল্লা বলিও রে তাহলে বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট তু বাংলাদেশের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে
তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট যে আসে বা তু তাহলে ইউএনএ পয়সা বুঝছে তাহলে এখন ইয়ার বাদিও গ্রামীয়কল বাংলাদেশের জিন আছে তারা আছে অভাবী মানুষ তারার জমিন রোহিঙ্গাকল লইয়ে তার বাদিও দুশো পাঁচশো টাকা লইলেও ইউএনএ তাছে ইনর উপরে দুর ইন্টারেস্ট নদে তাহলে তারা তো অলরেডি জমিনের পয়সা তো ইয়ার মতে মতে বাংলাদেশের হেস্তানীয় মানুষ যে তারা আছে তারারই ইউএনএ সিয়ার তো রেশন রিলিফ অকল দে তাহলে তারার ক্ষতি অর লোকসানর এদিন রোহিঙ্গা তারার জমিন তারার আত্মভাষে আছে গেন্দামগড়ের তুলে জ্ঞানের জরিয়া তারা দাসে কি করে শেল্টার দিলে তারা দাসে সনাকানি নরবরে একশন প্ল্যান ইউএনএ নগরে গ্রামে তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট তো বাংলাদেশের গভর্নমেন্টের জায়গা যিন নাকি মুরায় এলাকা যিন নাকি ইহীন হকুমত সরকারি জায়গা ইন পাবলিকর জায়গা নলে পাবলিকর জায়গা হইলে পাবলিকর দাসে যার জমিন তু ফজ্জে তারে দাসে খেরেয়াবরে সরকার ইয়ার বাদিও রিফিউজিও দাসে তারা তারা খেরেয়া লর তাহলে হাউস কমিউনিটি ইয়ার বাদিও তারা তাহলে ইন অনারা বুঝিবল্লা বলি দাসে আরো ক্লিয়ার করে আয় হই দেখায় ইউএনএ যে নাকি ফসাবরে বা ফলেশ্বর মাঝে ডিস্ট্রিক্ট কমিশনার যে আছে ডিসি বলি হক হাস্যবাজার ডিসি তাহলে ডিসি টু যিন নাকি ইউনিয়ন পরিষদ বলি হ এলাকায় ই চেয়ারম্যান অকল চেয়ারম্যান অকলরে যে দূর পর্যন্ত রোহিঙ্গার ইয়ে জাগা ইয়ার নর্বতরে যেত ফাঁসুয়া চেয়ারম্যান হলে ফাঁসুয়া সারগু হলে সারগু যেদিন চেয়ারম্যান ফুজছে প্রত্যেক চেয়ারম্যানরে স্যালারি দে বেতন দে হাতু ইউএন তু মেম্বার অকলরে বেতন দে সমিতার অকলরে বেতন দে বা যেটা আছে এলাকার মানুষ আছে যে তারা শিক্ষিত আছে তারারে শাশুড়ির লইয়ে এরে দাসে যার যার এলাকার মাঝে দাসে রোহিঙ্গার বোয়া করাইয়ে তার জমিন লুসানিওই দে তল্লা বলি তারারে কি চেয়ারম্যানের আন্ডার লইয়ে তারার দাসে জমিনের পয়সা খেরাইয়া দে ইউএন তু তাহলে যে জায়গার মাঝে ডি খুড়া হচ্ছে এ জায়গার ডির দাসে পয়সাদের তাহলে হিন্দিল্লা হার কিছু ইউএনএ পয়সা খরচ করে তো ইয়ার বাদীয় হোস্ট কমিউনিটি যে তারা আছে এটারা যে তারা নাকি স্থানীয় এলাকায় মানুষ সকাল আছে এটারা ইয়ার বাদীয় এটারা হার ফেসিলিটি ফার ফুড কার্ট ফুড শপ যে তারা নাকি রিলিফ অকল রোহিঙ্গা অকলে কিনিব ইহিনের দোয়ান করলে ইহিনও বাংলাদেশি এলাকায় স্থানীয় মানুষ ইউএনর দাসে আন্ডারে তারা তারা দোয়ান করলে তাহলে ইয়ার বাজে যাইয়ে তারারে রেশন দিবল্লা যেটুকুম ভলন্টিয়ার হামকল আছে যেটুকুম মাস্টরিয়া হামকল আছে ইম বেগুন আছে এলাকায় মানুষকল এই হাস্যবাজারের এলাকায় মানুষকল খেলা তারার এলাকার মাঝে রোহিঙ্গা রিফিউজি আছে এতাল্লা তারার দেশে আই ইনকম হমি গিয়ে গই তাহলে রোহিঙ্গা অকলর দেশে এড়ে তারারে শাশুড়ির মাঝে গলায় দিয়ে তাহলে তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট তো ইউএনরে ডাইরেক্ট হয়ে দিয়ে কি এলাকার মানুষরে তোমার তো শহরিত দেওয়া ঘুরিব ইয়ান ডিমান্ড আছে লেখা আছে এগ্রিমেন্ট করে দেয় ইউএন লইরে হিন লেখা আছে তাহলে হিন্দি স্টেপ লইরে হাম করে দে তাহলে এখন যেতম মাঝে খেরাশিয়লর গিরা ফুজিয়ে তাহলে মানুষ সকল এখন অসহায় মানুষ তাহলে তারা বছর ঠিয়া ভরি ফেলাইয়ে হিন্দিল্লা হালতম মাঝে তারার তো দাসে এখন এখন থাকিবল্লা গম নাই সারা নাই তারারে দাসে ওরে খেরাশিয়লর ভুতরে তারা তো জাগ ভরে তাহলে এখনই তারা বাঁশা কল খেঙ্গুড়ি মারিব তারা তো পয়সা নাই এদিলে হালত লইরে গুজরা করে তাহলে ইয়ার কেন আরা দাসে ইউএনর হাসে দাসে রিকোয়েস্ট করিবল্লা বলি ইউএনরে দাসে হইরে মানুষ যে নাকি এখন অলরেডি বাঁশা বাড়ি সারাও গিয়ে গই তারারে দাসে জলতি একখান এদিল্লা সারা দিবল্লা তারারে দাসে বাঁশার তলে দিবল্লা তারারে দাসে গড়র তলে থাই ফেরে হন হেন্দেলা ব্যবস্থা করে দিবল্লা বলি ইউএনরে দাসে ইউএনএ সিয়ারে আরা তো রিকোয়েস্ট করা যাব আর ইয়ান দাসে আরা যে দুফারে দূর আরা দাসে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কোশিশ করি আর এখন বাংলাদেশের যে তোমাদের স্থানীয় মানুষ সকলে আর সারা দিলে কে তাহলে তারার উপরে আর অনেকক্ষণ দেশে হন হইবর আর তো দাসে ইয়ান আরাল্লা মোনাসেব নর আর দেশে অনেক দূর দেশে আর তারা টার্গেট করে হন না আরাল্লা বালানো হইব তাহলে এখন আর তো যে তোমাদের ইউএন আছে ইউএনএ সিয়ার যে তারা রিফিউজির প্রোটেকশন দেয় যে তারা রিফিউজি এজেন্সি সকল তারারে দাসে হইরে আর আর যেই লোকসানি হইয়ে ইনরে দাসে ওয়াপেস ফুরা করে দিবল্লা বলে দাসে নারাতে রিকোয়েস্ট করা যাইব।